প্রথম আলো রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পত্রিকাটির সভার প্রতিনিধি শামসুজ্জামান শামসকে আটকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আইন তার আপন গতিতে চলছে ওই রিপোর্টারকে কারা কি কারণে ধরেছে তার সুনির্দিষ্ট তথ্য তিনি জানেন না পত্রিকাটির নির্বাহী সম্পাদক বলেছেন যে ছবি ছাপা নিয়ে জটিলতা তৈরি হয়েছে তা অনিচ্ছাকৃত রিজভিনওয়াজের রিপোর্ট রোববার স্বাধীনতা দিবসে প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশের সময় দিনমজুর জাকির হোসেনের উদ্ধৃতি দিয়ে একটি গ্রাফিক্স তৈরি করা হয় সেখানে উদ্ধৃতিদাতা হিসেবে দিনমজুর জাকির হোসেনের নাম থাকলেও ছবি দেওয়া হয় একটি শিশুর উদ্ধৃতিতে স্বাধীনতার সাথে বাজার দরের বিষয়টি মিলিয়ে কটাক্ষ প্রকাশ পায় এটি পোস্ট করা সাতাশ মিনিটের মাথায় প্রত্যাহার করে প্রথম আলো এমনকি রিপোর্টটি সংশোধন করে অনলাইনে আবারও প্রকাশ করা হয় তবে পোস্টটিকে ইচ্ছাকৃত বলছে সরকার পত্রিকাটির রিপোর্টার শামসুজ্জামান শামসকে মঙ্গলবার দিবাগত রাতে সাভারের বাসা থেকে সিআইডি পরিচয় দিয়ে উঠিয়ে নেওয়া হয় এর কয়েক ঘন্টা পরও নীতি নির্ধারকদের কেউ কেউ বলেছেন বিষয়টি তারা জানেন না এত বড় মিথ্যা বা মিথ্যা রিপোর্ট করা এটা সংসদ সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায় সরি বললে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা কত বড় অপরাধ সেই সাংবাদিককে মধ্যরাতে তুলে নিয়ে আসা আসলে কতটুকু আমি জানি না এই ব্যাপারে তুলে নিয়ে বা তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে আমি কিছু জানি ঘটনাক্রমে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক হওয়া সাংবাদিক শামসুজ্জামান শামস হলি আর্টিজান জঙ্গি হামলায় শহীদ সহকারী পুলিশ সুপার রবিউল ইসলামের ছোট ভাই বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে মনে করিয়ে দেন গণমাধ্যম কর্মীরা স্বাধীনতার দিবসে আমরা এতদূর এগোনের পরে এই ধরনের একটা ভুয়া নিউজ যদি কেউ দেয় যে কেউ সংক্ষিপ্ত হতে পারে আপনিও হতে পারেন আপনি নিশ্চয়ই এই নিউজটা আপনার কাছে নিশ্চয়ই ভালো লাগেনি ওরে ভাইয়া রে আমি তো বলেছি একটা মামলা হয়েছে কে বলতে পারেন আমি তো এখনও বলছি আমি এখনো ক্লিয়ার করে বলছি সমস্ত সংবাদ আমার কাছে এখনো আসেনি আমি যে সমস্ত সংবাদগুলি আসছে যেমন আপনারা আমাকে প্রশ্ন করলেন ঠিক এই রকম সংবাদ টুকরো টুকরো সংবাদের ভিত্তিতে আমি যেটুক বলেছি সেটু টুকরো টুকরো সংবাদের ভিত্তিতে বলেছি সবগুলো সুনিশ্চিত হয়ে বলতে হলে আমাকে আর একটু সময় লাগে প্রথম আলো উদ্দেশ্যমূলকভাবে খবরটি প্রকাশ করেছে বলে যে অভিযোগ করা হচ্ছে তা নাকচ করলেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক মামলায় আসামি করা হয়েছে তাকে এবং অজ্ঞাতনামা আরও কিছু লোককে মামলা হয়েছে এবং আদালত পর্যন্ত গেছে ফলে আমরা আইনগতভাবে যা মোকাবেলা করে সেটা মোকাবেলা করবো খবরটা আমরা যেটা প্রকাশ করেছি আর যখন নাকি সোশ্যাল মিডিয়ায় জিনিসটা করলো তখন যার ছবি গেল আর যার উদ্ধৃতি গেল এই দুজনটা ছিল না ফলে একটা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা ছিল যে যে বলে যার সুবিধা হয়েছে সেই বোধে কথাটা বলেছে ছবিটা ছিল সবুজ মিয়া নামে এক কিশোরের উদ্ধৃতি রেখেছে পঁয়তাল্লিশ বছর বয়সী একজন দিনমজুরের তো এটা যখন আমাদের চোখে পড়েছে আমরা সাতাশ মিনিটের মাথায় আমরা অতি দ্রুত এটা তুলে নিয়েছি চোখে পড়ার সঙ্গে সঙ্গে স্বাধীনভাবে সাংবাদিকতা করার ক্ষেত্রে অবিচল থাকার কথাও বলেন এই জ্যেষ্ঠ সাংবাদিক রিজভিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা